সেটা তো আজকে আমরা আপনাদেরকে নিয়ে চলে এসেছি, সঙ্গে এই মুহূর্তে শুভশ্রী রয়েছে। শুভশ্রী, একটু তুমি বলতো এখন কি ক্যারেক্টার সিলেকশনের ক্ষেত্রে কি কোনোভাবে একটু বেশি চুজি হয়ে গিয়েছো আগের থেকে? হ্যাঁ, ডেফিনেটলি এখন মানে যে ক্যারেক্টারটা আমাকে এক্সাইট করে বা যে গল্পটা আমাকে ভীষণ এক্সাইট করে সেই গল্পটা করতেই পছন্দ করি। আদারওয়াইজ আমার মনে হয় যে যেটা নিয়ে মানে যেটা করে হ্যাপি হবো না এবং জাস্টিস করতে পারবো না সেটা সেই কাজ করে লাভ নেই। অ্যান্ড ইটস বিন লং, মানে অলমোস্ট 15 ইয়ার্স হতে চললো, সো এখন এই ডিসিশনসগুলো নিতেই পারি। চরিত্রের সঙ্গে নিজের চরিত্র কোথাও কোনো সামঞ্জস্য আছে? না, একেবারেই কোথাও সামঞ্জস্য নেই। একটা নারী, সেটাতে শুধু সামঞ্জস্য। বেশ, নতুনা কিভাবে তোমাকে আমরা দেখতে পাচ্ছি, নতুনা কি আসছে চরিত্রটা সম্পর্কে একটুখানি? চরিত্রটা ভীষণ স্ট্রং একজন মহিলা, যে মানে অ্যাট দ্য সেম টাইম একজন লেখিকা, তো বুঝতেই পারছো ভীষণ পড়াশোনা, ভীষণ জ্ঞানী, এবং সেই সেই পার্সোনালিটিটা সবসময় একটা লেখিকার মধ্যে দিয়ে বেরিয়ে আসে এবং ইন্টেলেকচুয়াল, মানে এইটুকুই আমি বলতে পারবো এই চরিত্রটা নিয়ে। ডক্টর বক্সির গল্প আমি দু লাইনে এটুকুই বলতে পারি যে প্রথমে দেখানো হচ্ছে ডক্টর বক্সি, যিনি পরমদা, তিনি প্রচুর মেডিকেল স্ক্যামস এক্সপোজ করেন চারদিকে। আমাদের ডাক্তাররা যারা আমাদের লাইফের দায়িত্ব যাদের দিই, সেই মানুষদের মধ্যে এমন কিছু সংখ্যক মানুষ আছে যারা মেডিকেল ইন্ডাস্ট্রিটাকে একটা স্ক্যাম হিসেবে অপারেট করেন। তো প্রচুর সেটাকে নিজেদের পার্সোনাল ইউজের জন্য অনেক এক্সপায়ার ড্রাগস বেচে দেন, অনেক সার্জারি এমনভাবে করান যেগুলো দরকারই নেই। তো পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখানো হচ্ছে অ্যাজ ডক্টর বক্সি, তিনি এই মেডিকেল স্ক্যামসগুলোর এগেনস্টে লড়ছেন। এর সাথেই দেখানো হচ্ছে শুভশ্রী ক্যারেক্টারটি, যিনি একজন লেখিকা, তিনি পাহাড়ে ঘুরতে গেছেন এবং একটি নভেল লিখছেন, এবং সেই নভেল যে পাহাড়ে বসে হোটেলে বসে লিখছেন, সেই হোটেলে একটি খুন হয়। সেই খুনের রহস্যের সাথেই মেডিকেল ইন্ডাস্ট্রি স্ক্যামের কিছু একটা জড়িয়ে যায়, যার জন্য ডক্টর বক্সি বা আদিত্য যেটা বনি প্লে করছে, বা মাহির ক্যারেক্টারটি, বাক্সার ক্যারেক্টারটি, সবাই একটা রহস্যে সবাই একই জালে জড়িয়ে পড়ছে। এবং এই ক্যারেক্টারগুলোর মধ্যে ইন্টার কনফ্লিক্ট, প্রতিদ্বন্দ্বিতা, যেটা আমার আগের ছবির সঙ্গে থিমেটিক্যালি সিমিলার ছবি, নট আ সিকুয়েল, তো সেইটা হচ্ছে। এবং লাস্টে দেখা যাচ্ছে যে এর পেছনে কার হাত ছিল, বা ডক্টর বক্সি নিজেও কি এরকম কিছুতে জড়িয়ে মানে একদিকে ফাইট করছেন, একদিকে কি অন্য কিছু করছেন, তো সেইগুলোর আনসার সিনেমাতে পাওয়া যাবে। ক্যারেক্টারটা হচ্ছে একজন ডান্সার। আমি এই মুহূর্তে দেখানো হচ্ছে যে আমি একটা ফাংশন করে এসেছি, আর এখন যেটা সেট চলছে সেটা হচ্ছে একটা এনজিওতে, যেখানে বাচ্চাদেরকে আমি ভালোবেসে চকলেটস, গিফটস এগুলো দিতে আসি। তো শো সেরে বা এমনি আমার ফ্রি টাইম আমি যখনই পাই, আমার একটা এভরিডে রুটিনের মধ্যে আছে যে আমি এই এনজিওটাতে ভিজিট করি, বাচ্চা খুব ভালোবাসি, তাদের সাথে সময় কাটাতে ভালোবাসি। তো সেই রিলেটেড এবার আমি এখানে এসে দেখতে পাচ্ছি যে আমার যে সবচেয়ে প্রিয় একজন, সবার মধ্যেই তো একটা থাকে যে হ্যাঁ এটা হচ্ছে আমার ফেভারিট, তো এই ভাইটা আমার ফেভারিট, তো সেইরকম একজন আছে যার নাম বিট্টু।
আমি তাকে খুঁজে বেড়াই যে সে কোথায়। অল অফ আ সাডেন আমি দেখতে পাই যে সে নেই, দু তিন দিন ধরে নেই। আমাকে বলা হয় যে সে ডক্টরের কাছে ভিজিট করতে গেছে কারণ তার শরীরটা খারাপ। এখন আমি কয়েকদিন বাদে যখন ওর বার্থডেতে আসি, এসে দেখি যে ওর মানে শরীর খারাপের চাইতেও বড় একটা জিনিস ওর পেটে একটা কাটা দাঁত। এবার সেটা কি রিলেটেড, মানে কেন এই জিনিসটা হয়েছে সেটা তো জানতে হলে ফিল্মটা দেখতে হবে।